ঐতিহাসিক 7ই নভেম্বর জাতীয় বিপ্লব সংঘটি দিবস। এই দিবসে আমরা গণতন্ত্রকে অর্জনযুক্ত করতে পেরেছিলাম। এই দিনে সিপাহী জনতার সম্মিলিত স্রোত আমাদের সামনে বহুদলীয় গণতন্ত্রকে নতুনভাবে তুলে ধরেছিলেন পুনরুদ্ধারের পর। এই দিন বাক পক্ষ স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা আবার পুনরায় নিশ্চিত হয়েছে। কিন্তু এই যে গণতন্ত্রের এত বড় অর্জন, এই অর্জনকে বারবার বিঘ্ন করার জন্য আমরা দেখেছি নানাভাবেই চক্রান্ত অব্যাহত রয়েছে। সেই চক্রান্ত এখনো চলছে। ব্যাপ পেশাজীবীদের সংগঠন, তারা এই দিবস থেকে কেন্দ্র করে ডিফ্রিম মেডিকেল ক্যাম্পে আয়োজন করেছেন, এই জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। কারণ রাজনীতি মানেই হচ্ছে মানুষ সেবা, রাজনীতি মানুষ মানেই হচ্ছে মানব কল্যাণ। বিএনপির পক্ষ থেকে এই চিকিৎসক বৃন্দ, তাদের চিকিৎসক বৃন্দ বারবারই বিভিন্ন জাতীয় দিবসে এই কল্যাণ ধর্মী কাজগুলো করে এসছে, এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের পৌঁছে দিচ্ছি জানাচ্ছি। এই দেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং আধুনিক বাংলাদেশের যিনি সপ্তদ্রষ্টা শহীদ প্রেসিডেন্ট রহমান সাহেব, তাকে কেন্দ্র করেই পরবর্তীকালে বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়। সেই জন্যেই এই 7ই নভেম্বর আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। এই 7ই নভেম্বরের অর্থেই আমাদের রাজনীতির ভিত্তি। আমরা স্বাধীনতার সর্বমত্যকে সুসংহত করার জন্যেই এই দিনটিকে আমরা সবসময় স্মরণ করি। তাই আজকের এই দিনে আমাদের আবার নতুন করে শপথ নিতে হবে যে আমরা আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব, আমাদের গণতন্ত্রকে রক্ষা করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা সংগ্রাম করছি ও ভবিষ্যতে করব ইনশাআল্লাহ। বিজয় আমাদের অবশ্যই গর্বিত হবে। অত্যন্ত দুর্ভাগ্য যে আজকে 7ই নভেম্বরে আমরা আমাদের দলের পক্ষ থেকে, আমরা আমাদের দলের প্রতিষ্ঠাতা 7ই নভেম্বরের যিনি কেন্দ্রীয় পুরুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের মাজারে আমরা শ্রদ্ধা জানাতে যাই। দুর্ভাগ্যজনকভাবে আজকে এই সরকার আমাদেরকে সেই সুযোগ থেকে বঞ্চিত করেছে। আমরা আশা করব যে আগামী দিনগুলোতে জনতা আরো ঐক্যবদ্ধ আন্দোলনের ফলে এই অপশক্তি পরাজিত হবে এবং জনতার সুজয় স্বীকৃত হবে। আমি এই কথা বলে ব্যাপকে ধন্যবাদ জানাতে চাই যে তারা সবসময় দেশের প্রয়োজনে, দলের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে, মানবতার প্রয়োজনে তারা এগিয়ে আসেন। এই উদ্যাত তারা আজকে একটি আড়াই মাস ধরে তারা একটি মেডিকেল ক্যাম্প চালাচ্ছেন, যেটা সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। ঠিক একইভাবে আমাদের এই দিনে তারা মানবতার সেবা করছেন। আমি তাদেরকে দলের পক্ষ থেকে, দেশনীতির পক্ষ থেকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এই কথা বলে আমি আজকের মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ঘোষণা করছি। ঔষধ বিতরণ করবেন সৌরভ হোসেন।